গোপালগঞ্জ মহকুমা মানসিক হাসপাতালে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে 100টি কোয়ারেন্টাইনের বেডের ব্যবস্থা করা হলো তুফানগঞ্জ মহকুমা মানসিক হাসপাতালের নতুন বিল্ডিং এ। তুফানগঞ্জ মহকুমা মানসিক হাসপাতালের পৌরসভা ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মোট 100টি কোয়ারেন্টাইনের বেডের ব্যবস্থা করা হয়েছে তুফানগঞ্জ মহকুমা মানসিক হাসপাতালের নতুন বিল্ডিং এ। মানসিক হাসপাতাল দেখছি পরিষ্কার করছেন, কি কারণে? এটা আপাতত তো মানসিক হাসপাতাল আছে, এখানে করোনার যে আক্রান্ত যে লোকগুলো আছে সেখানে এইখানে আইসোলেশনে ভর্তি করা হবে। এখানে কতগুলো বেড? বেড এখানে 80টা আছে অলরেডি, মানে 80টা রেডি আছে, আর 20টা কালকে ঝাড়ু মারা পুড়ে পরিষ্কার করার পরে তারপরে আমরা বাকিটা বসাবো। কতগুলো টার্গেট রয়েছে? টার্গেট 150টা। 150টা টার্গেট? টোটাল কত? টোটাল কতগুলো রুমে এই 150টা বেড বসানো হবে? রুমে 1টা 2টা 3টা, এদিকে 4টা 4টা 3টা 7টা 7টা 8টা 8টাতে বর্তমান বসা আছে, 8টাতে বসানো আছে। আর বাকি বাকি দোতলায় বসানো হবে কি না? সম্পূর্ণ বসা উপরতলা পর্যন্ত, মানে 150টা হতে গেলে যতদূর তাহলে কমপ্লিট করে তার উপরে আবার উপরে যাবে। আপনাদের নাম? আমার নাম রফিকুল ইসলাম। কি করেন এখানে? এইগুলোই কাজ, সাফাইয়ের কাজ করছেন। আপাতত 80টি বেড কমপ্লিট আছে, পরবর্তীতে পরিস্থিতি বুঝে আরও 20টি বেড বসানো হবে বলে দাবি তুফানগঞ্জ পৌরসভার পৌরপিতা অনন্ত কুমার বর্মার। শোনা যাচ্ছে যে একটা আইসোলেশন ওয়ার্ড তৈরি হচ্ছে করোনার নিয়ে। হ্যাঁ, সেটা আমাকে এসডিও সাহেব ফোন করেছিলেন এবং সেটার কাজ দ্রুত চলছে। ওটার আবার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা আমাদের কাছে লেবার চেয়েছেন, আমরা আগামীকাল সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে সেখানকার জায়গাটাতে উপযুক্ত করা যায়, সেই উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়, তার জন্য আমরা আগামীকাল কাজটা করে দেবো। এটা কোন হাসপাতাল? এটা হলো মেন্টাল, নতুন যে হসপিটালে তৈরি হয়েছে, পড়ে আছে বিল্ডিংটা, পড়ে আছে সেই বিল্ডিংটাতে আইসোলেশন ওয়ার্ড হবে। সেখানে হচ্ছে শুধু করোনা সংক্রান্ত যারা আক্রান্ত রোগী তাদের চিকিৎসা হবে সেখানে। এটা কি মহকুমা জুড়ে পেশেন্ট না শুধু তুফানগঞ্জ সহ? আমরা এ পর্যন্ত জানি মহকুমা বেঁচেছে, তৈরি হচ্ছে, পরবর্তী পর্যায়ে এখন যদি প্রশাসন বা পরিস্থিতির উপর নির্ভর করবে পরবর্তী কী পর্যায়ে দেয়।